আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স কেমন আছেন কে কোথায় থেকে দেখছেন নিশ্চয় ভালো আছেন আজকে ভিসা আরব আমিরাতের ভিতরে যারা আছেন এবং বাইরে যারা আছেন ভিসা নিতে চান আরব আমিরাতের তাদের কিছু প্রশ্ন এই প্রশ্ন সংক্ষিপ্ত জবাব দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে এসেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন যাদের এই সমস্ত বিষয়ে দরকার আছে তো প্রথম কথা হচ্ছে অনেকে মেসেজ করছেন যে ভিসা কি খোলা হয়েছে আমরা কি আসতে পারবো নতুন ভিসা নিয়ে তো তাদের প্রশ্নের জবাব হচ্ছে আপনাদের বাহিরে থেকে আসার এখনও কোনো সুযোগ হয়নি অর্থাৎ যে নতুন ভিসা বের হয়ে বাংলাদেশ থেকে লুক আনা এই পরিস্থিতি এখনও হয়নি যদিও ভিসা এখানের ভিতরে খোলা আছে অর্থাৎ যে ভিসাগুলো খোলা আছে সেটি হচ্ছে আমিরাতের ভিসা ভিতরে যারা আছেন অলরেডি ক্যান্সেলে আছেন অথবা ভিজিটে এসে গেছেন তাদের ভিসাগুলো হচ্ছে এই জন্য এর চাইতে বেশি আর কিছু নেই যে ভিসা বাহিরে যেগুলা পাঠানো হবে সেখান থেকে লোক আসবে সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি সো যারা ভিতরে এখানে আছেন তাদের জন্য এই সুযোগ সুবিধাটা তারা ভিসা লাগাতে পারবেন আর যদি পরবর্তীতে দেখা যায় যে ভিসা খোলা হয়েছে দেশ থেকে আসতে পারবেন তাহলে পরের কথা এটা অনেক লেট হবে যদিও হয় আর এখন যে বর্তমান সুবিধা আছে সেটা হচ্ছে যারা ভিজিটে অলরেডি আছেন এখন তাদের ভিসা লাগছে এবং যাদের ক্যান্সেল হয়ে গেছেন তাদের বিসা লাগছে কিন্তু সেই বলে নতুন করে কেউ ক্যান্সেল করতে বুঝে শুনে করবেন অবশ্যই আমাদের অনেক ভিডিও আছে সেই ব্যাপারে অর্ডার করে ক্যান্সেল করবেন না বিশাল লাগানোর জন্য দেখে শুনে বিবেচনা করে করবেন আর তো আমাদের অনেক ভিডিও আছে এই বিষয় নিয়ে এবং আগামীতেও আসবে অনেক ভিডিও এই সমস্ত বিষয় নিয়ে তো আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ অবশ্যই আমরা সময় নতুন নতুন এবং আপনাদের জরুরি যে সমস্ত বিষয় সেই সমস্ত ভিডিও বিষয় নিয়ে ভিডিও তৈরি করি আবার দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু